নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সত্যর সাইবাবার 96তম আবির্ভাব তিথি শিলচরেও পালিত, রয়েছে 3 দিন ব্যাপী ভিন্ন কর্মসূচি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক বাংলাদেশি ভাই বোন, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার সত্য সাইবাবার 96তম আবির্ভাব দিবস গোটা দেশের সাথে শিলচরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হল। এ উপলক্ষে এদিন ভোরে শিলচর জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন সত্য সাইবাবার মন্দির থেকে এক শোভাযাত্রাও বের হয়। এই শোভাযাত্রায় সত্য সাইবাবার ভক্তরা তাঁর প্রতিকৃতি হাতে নিয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে ফের মন্দিরে এসে শোভাযাত্রা সম্পূর্ণ করেন। পরে মন্দিরে বাল্যভোজন সহ 6 জন দস্যুদের মধ্যে অমৃত কলস বিতরণ ও অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন বিকেলে মন্দিরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ওম সাই রাম। আজকে সত্য সাই বাবার 96তম জন্মজয়ন্তী সারা বিশ্বে পালিত হচ্ছে। যত জায়গায় সাই সমিতি সংস্থা রয়েছে সব জায়গায় পালিত হচ্ছে। আমরাও শিলচরে আমাদের সাধ্যমতো এবং কোভিডের নানা আইন যেগুলো আছে সেগুলো মেনে যেরকম করা যায় সেরকম করে পালন করছি। আজ সকালের অনুষ্ঠান শুরু হয়েছে ভোর 5টায় ওমকারম সুপ্রভাতম নগর সংকীর্তন দিয়ে। তারপরে এখন 11টার থেকে বাল বিকাশের ভোজন, বাল বিকাশ ছাত্রছাত্রী যারা আছে ওরা ভোজন করেছে। তারপরে 6 জন গরিব দুস্থকে আমরা অমৃত কলসম বিতরণ করেছি। এরপরে আসছে সামান্য প্রসাদের আয়োজন করা হয়েছে, সেই প্রসাদ বিতরণ হবে। আর সন্ধ্যায় 5:30 থেকে 7:30 পর্যন্ত অষ্টোত্তর শতনাম বেদপাঠ এবং ভজন দিয়ে আজকের অনুষ্ঠান। বলিষ্ঠ ও জনপ্রিয় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা কংগ্রেস পদাধিকারীরা বিশেষ কার্যক্রম আয়োজন করেন। স্থানীয় ইন্দিরা ভবনে আয়োজিত কার্যক্রমে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর দৃঢ় কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন অনেকে। বিচক্ষণ ও মিশুকে স্বভাবের জন্য সবার কাছে অনায়াসে শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন তাও উল্লেখ করেন তারা। জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খুদে পুরকায়স্থ, উত্তম মজুমদার, সুব্রত দেব প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সর্বধর্ম প্রার্থনা সভায় হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্মীয় লোকেরা ধর্মগ্রন্থ পাঠ করেন। আসামের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, চাকরি নেই, মৌ চুক্তির মাধ্যমে চাকরি বন্ধ করা হয়েছিল, মিউনিসিপ্যাল ইলেকশন নেই, পঞ্চায়েত ইলেকশন নেই, মানে স্তব্ধ হয়ে গেছিল আসাম। সেই সময় দায়িত্ব নিয়েছিলেন আমাদের প্রয়াত নেতা তরুণ গগৈ মহাশয় এবং ওনার নেতৃত্বে আস্তে 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 দেখতে পারলাম আমরা যে চাকরি যারা করছেন, যারা ভাইরা বোনেরা যারা চাকরি করছেন, ওদের বেতন রেগুলার করা হলো, ইনসার্জেন্সি প্রবলেম সমাধান করা হলো, আলফা প্রবলেম সমাধান করা হলো, পঞ্চায়েতে ইলেকশন করা হলো। অর্থাৎ আসামকে একটা মোটামুটি একটা সুস্থ এবং সুন্দর পরিবেশে উনি নিয়ে আসলেন। এবং বর্তমান সময়ে যতগুলো প্রজেক্ট, যতগুলো ব্রিজ, যতগুলো ভালো ভালো জিনিস আজকের দিনে যে আসামকে এই নতুন আসামে রূপান্তরিত করার জন্য ওনার যে অবদান সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। তাতে শ্রদ্ধার সঙ্গে ওনাকে আমরা স্মরণ করছি এবং বিধায়ক হিসাবে আমি আই এম লাকি এনাফ যে 2011তে ওনাকে মুখ্যমন্ত্রী পেয়েছিলাম এবং উনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমি বিধায়ক ছিলাম। সেটা হয়তোবা আজকের দিনে থেকে 25-30 বছর পরেও উনি যখন যখন বক্তব্য দেবো সেই বক্তব্য বলতে পারবো যে আমি বিধায়ক ছিলাম, সে সময় মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের প্রয়াত নেতা তরুণ গগৈ। এই জন্য বলছি যে এত অনেস্ট মানুষ, এত সরল মানুষ, অত স্টেট ক্যাপ মানুষ আমার জীবনে।
অসম ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চোরাইবাড়ি পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশি ভাই ও বোন। আটক দুজনকে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা শবনম আক্তার এবং মোহাম্মদ জনি তালুকদার বলে পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারে ছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, সোমবার রাতে 8 নম্বর জাতীয় সড়কে তারা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। একসময় ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে আগত শেরওয়ালি নাইট সুপারি তল্লাশি চালিয়ে বাংলাদেশের দুই নাগরিককে তিনি আটক করেন। বাসটি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। প্রাথমিক জেরায় ধৃত জনি তালুকদার জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মদশিডলি গ্রামে। শবনম তার খুড়তুতো বোন। দিদি শবনম কর্মসূত্রে গত কয়েক বছর ধরে ভারতের বেঙ্গালুরুতে থাকে। দিন কয়েক আগে সে বাংলাদেশের বাড়িতে গিয়েছিল। এবার জনিকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরার সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। এরপর তারা বাগবাসা আসে। বাগবাসা থেকে গতকাল সন্ধ্যায় গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে এই বাসে উঠেছিল সম্পর্কিত ভাই ও বোন। তিনি আরো জানান, শবনমকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর পাওয়া যাচ্ছে না, এমনকি বেঙ্গালুরুর কোথায় সে যাবে তাও সঠিক করে বলতে পারছে না। মিন্টুবাবু জানান, পুলিশের তল্লাশিতে এদের কাছ থেকে পোশাকে ভর্তি দুটি কিট ব্যাগের পাশাপাশি বাংলাদেশে তৈরি জেলড্রিন 20 ট্যাবলেট এবং ফান অ্যান্ড জয় ব্র্যান্ডের আচারের বোতল ও শবনমের নামে ভারত সরকারের ইস্যুকৃত একটি আইডি কার্ড উদ্ধার হয়েছে। এছাড়াও বাংলাদেশের মোবাইল ফোনের সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে। এই ছেলেটি যখন তার অ্যাড্রেস দেয় এবং সঙ্গে যে মেয়েটা আছে, এই ছেলের স্টেটমেন্ট মতে কয়েক বছর আগে তার এই চাচাতো বোন ইন্ডিয়ায় আছে এবং এইবার এই চাচাতো বোনটি, যার নাম শবনম আক্তার, সে বাংলাদেশ এই গ্রামে তারে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে আইতে যায় এবং তারা আগরতলা হইয়া আসে এবং এই বাগপাশা, ত্রিপুরা স্টেটের বাগপাশাতে তারা এই শেরওয়ালি বাস, যার নাম্বার AS01LC 8919, এই বাসে তারা উঠে গুয়াহাটি যাওয়ার জন্য এবং গুয়াহাটি থেকে তারা বেঙ্গালুরু যাবে। আর তাহাদের সঙ্গে আরও পাওয়া যায় কিছু ঔষধ যা বাংলাদেশ লেখা আছে এবং একটি আচারের বয়াম, ইয়াতো বাংলাদেশ লেখা আছে এবং বাংলাদেশের মোবাইলের সিমও পাওয়া যায়। সোনাইয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান অব্যাহত রয়েছে। সোমবার সোনাই বিধানসভা কেন্দ্রের চাঁদপুর জিপি ও নতুন রামনগর জিপির বিশিষ্ট ব্যক্তিবর্গ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন সোনাইয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে তারা দলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহের হাত ধরে নবীনরা দলে যোগদান করেন। জেলা সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ নবীনদের স্বাগত জানিয়ে একজোট হয়ে দলীয় কাজ করতে আহ্বান জানান। পরে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কাটিগড়া বিধানসভা এলাকার শত বছরের পুরনো হিন্দু দেবস্থান খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বারা গুড়িয়ে দেবার ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হিন্দু সংগঠনের মধ্যে। সোমবার কালাইনে বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কমিটির সভাপতি পরেশ চন্দ্র পাল ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে খ্রিস্টান ধর্মাবলম্বী এক দুষ্টচক্র। উল্লেখ্য, বুরুঙ্গা জিপির অধীনস্থ বড়াইল পাহাড়ের বেশ কিছু অভ্যন্তরে দলছড়া খাসিয়াপুঞ্জির পর আরও প্রায় 15 কিলোমিটার দুর্গম চড়াই উচড়াই পেরিয়ে মহাদেব টিলা বলে এক জায়গা রয়েছে। সেখানে একটি বটবৃক্ষের নিচে রয়েছে শিবস্থান, এর পাশে রয়েছে শিবলিঙ্গ সহ শিবের ত্রিশূল ও ধর্মীয় সামগ্রী। মহাদেবের স্থান ধ্বংস করে দিয়েছে খাসিয়া দুষ্টচক্রের লোকেরা। শতাধিক বছরের পুরনো বটবৃক্ষ কেটে দেওয়া সহ শিবলিঙ্গের ওপর ত্রিশূল ফেলে দিয়েছে খাসিয়া দুষ্টচক্র। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কমিটির সভাপতি পরেশ চন্দ্র পাল সেই ঘটনা তদন্তক্রমে দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি সেই দেবস্থানকে শুদ্ধ করে ফের স্বস্থানে শিবমন্দির গড়ে ভগবান মহাদেবকে প্রতিষ্ঠা করার দাবি জানান। হিন্দু ধর্মের উপর খ্রিস্টানরা আঘাত করেছে,
তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ অত্যন্ত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছে এবং ইহার নিন্দা জানাচ্ছে। বিশেষ করে আমরা জানতে পেরেছি এই যে মহাদেব টিলায় একটা প্রাচীন অনেক বছরের পুরানো বটবৃক্ষ ছিল, তার নিচে ত্রিশূল এবং শিবলিঙ্গ ছিল, সেগুলো ওরা ধ্বংস করেছে। এখানে পূজা দিতে যারা গিয়েছিল আগের দিন তাদেরকে ধমক দেখিয়ে তাদেরকে ভয় দেখিয়ে বিতাড়িত করেছে, তার জন্য আমরা অত্যন্ত নিন্দা জানাচ্ছি। এবং এই 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 ধর্মস্থানের যদি পুনরুদ্ধার না করেন প্রশাসন, আমরা বিশ্ব হিন্দু পরিষদ বৃহৎ আন্দোলনে লাগব এবং এটার প্রতিকার নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং দুষ্কৃতকারী সাজা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এই দুষ্কৃতকারীর পিছনে কাদের ইন্ধন আছে সেইগুলো প্রশাসনকে বের করতে হবে, কারণ একটা ধর্মের বিশ্বাস যারা করে এই যান একটা পুণ্যস্থান আমরা মনে করি। আমরা বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাজার জেলা কমিটির পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি এই জায়গাটি পরিশুদ্ধ করে এখানে একটা স্থায়ী মন্দির নির্মাণ করার জন্য, যাতে এই হিন্দু ধর্মাবলম্বী মানুষের শান্তি আসে এবং ভবিষ্যতে পূজা পার্বণ নির্বিঘ্নে সমাপন করতে পারে। নমস্কার। কিছুদিনের মধ্যেই ফের আন্তরাজ্য সীমান্ত অঞ্চলে শুরু হয়েছে মিজো আগ্রাসন। বন বিভাগের কুকিছড়া রেঞ্জের হাতিছড়া সীমান্তে মিজোরা অসমের জমিতে রাস্তা তৈরি করতে শুরু করেছে। খবর পেয়ে আদাজল খেয়ে মাঠে নেমেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। বন বিভাগের তরফ থেকে ড্রোনের মাধ্যমে সীমান্তের ছবি সংগ্রহ করা হয়েছে। রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের কর্মকর্তারা সীমান্তের দুর্গম অঞ্চল পর্যবেক্ষণের পর সোমবার বন বিভাগের কর্মকর্তারা সীমান্ত পরিদর্শন করেন। কুকিছড়া রেঞ্জ অফিসার অরিজিৎ নাথের নেতৃত্বে বন বিভাগের একদল সীমান্ত অঞ্চল পুনরায় পরিদর্শন করেন। হাইলাকান্দি পুলিশ সুপার মিজোরামের কলাশি প্রশাসনের সাথে যোগাযোগ করলে মিজো তৎপরতা বন্ধ রাখা হয় বলে সংবাদ মাধ্যমের দাবি করা হয়, কিন্তু অপর এক সূত্রে জানা যায় রবিবার ছুটির দিনে মিজোরা গির্জায় প্রার্থনা করেন বলে কাজ বন্ধ রাখা হয়েছিল, কিন্তু বাস্তবে তাদের কাজ অব্যাহত রয়েছে সূত্রের খবরে জানা গেছে। মিজোরামের ভুছংফাই থেকে তিন চারটি জেসিবি লাগিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করে মিজোরা। এদিকে রাস্তা তৈরির কাজ শুরু করে মিজোরা অসমের প্রায় 7 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যায়। গ্যান্ডাছড়া বর্ডারে ব্যাটালিয়ন ক্যাম্প ছাড়া আর কোনো ক্যাম্প নেই অসম পুলিশ প্রশাসনের বলে জানা যায়। ফলে তাদের পক্ষে এতটা দূর পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভবপর নেই বলে মিজোরা রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে। আন্তরাজ্য সীমান্তে হাতিছড়ায় 1,304 রিয়াং উপজাতির বসবাস। মিজো আগ্রাসনে তারা নিরাপত্তাহীনতায় উদ্বেগের মধ্যে দিন যাপন করছেন। তারা প্রতিবেশী রাজ্যের আগ্রাসনে আতঙ্কে রাত কাটাচ্ছেন বলে জানা যায়। মিজো আগ্রাসন রুখতে অবিলম্বে ওই এলাকায় স্থায়ী ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের দাবি জানান ব্রু সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি নালারাম রিয়াং। হাতিছড়া जो বরুণচেরা ग्राम पंचायत के अंदर आता है, वहां पर रिमोट एरिया में कुछ जेसीबी काम कर रहे हैं जो कि मिजोरम के हैं। हम लोगों ने इमीडिएटली अपने फोर्स को वहां पे भेजा और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन कोलासिब से हमारे डीसी साहब ने और मैंने वहां के एसपी से बात किया। कल भी हमारा फोर्स स्पॉट पे था और फॉरेस्ट वालों ने भी इस एरिया का सर्वे किया। सबसे पहले तो जो काम चल रहा था वो लोकल फार्मर्स ने कुछ काम शुरू किया था अपने एरिया में और उन्होंने हमारे ऑब्जेक्शन के बाद इमीडिएटली सारा काम बंद कर दिया। दूसरा, वो जहाँ पे भी वो लोग जेसीबी लाए थे उसको हम लोग मैप में प्लॉट करके देख लें कि वो हमारा एरिया ही है या मिजोरम का। वो प्रोसेस फॉरेस्ट डिपार्टमेंट अभी कर रहा है। फिजिकल वेरिफिकेशन में वो हमारा जो मिजोरम के साथ बॉर्डर है उसके बहुत ही पास है, लेकिन वो एरिया कॉन्स्टिट्यूशनली किसके साइड में गिरता है इसका जांच अभी साइंटिफिक तरीके से चल रहा है, लेकिन एज वी स्पीक सारा काम पूरी तरह से बंद है। नहीं, हर जगह जहाँ पे छोटा मोटा कंस्ट्रक्शन एक्टिविटी है वहाँ पे पुलिस फोर्स बैठाना कोई सोल्यूशन नहीं है। इसको हाई लेवल पे एडमिनिस्ट्रेशन और गवर्नमेंट अपने लेवल पे डील कर लेगा। अभी सिचुएशन क्या है? अभी सिचुएशन एकदम नॉर्मल है। आज भी वहाँ कोई काम नहीं हो रहा है, कल के दिन भी कोई काम नहीं हुआ था। आप लोग अपने सोर्सेज से पता लगा सकते हैं, काम एकदम बंद है और दोनों डिस्ट्रिक्ट की डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, चाहे वो पुलिस है चाहे वो सिविल है, आपस में लाइजन करके इस मैटर को सॉल्व। ধলছড়া লোকনাথ সেবাশ্রমের ভক্তদের উদ্যোগে মঙ্গলবার বিহারা যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক তথা উপাধ্যক্ষ প্রয়াত অশোক দেব রায়ের স্মৃতি রক্ষার্থী করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহার পৌরোহিত্যে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক বক্তারাই প্রয়াত শিক্ষক তথা উপাধ্যক্ষ অশোক দেব রায়ের জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
ফের ছিনতাইয়ের ঘটনা সামনে এলো। করিমগঞ্জ জেলার কালীগঞ্জ থেকে ব্রাহ্মণ শাসনের বাড়িতে আসার পথে ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় 50,000 টাকা, পরে এনে নীলামবাজার থানায় মামলা দায়ের করলেন এক দম্পতি। জানা যায়, শনিবার রাত আনুমানিক 11টা নাগাদ কালীগঞ্জ শ্বশুরবাড়ি থেকে রুবিনা বেগম ও তার স্বামী আব্দুল শহীদ উত্তর করিমগঞ্জের ব্রাহ্মণ শাসন গ্রামের বাড়িতে আসার সময় তাদের নিজ গ্রামের দুই যুবক জসু ও কামরুল সহ তাদের আরো 4-5 জন সঙ্গী নিয়ে রুবিনা ও তার স্বামী আব্দুল শহীদের পিছু ধাওয়া করে। একসময় সুযোগ বুঝে 50,000 টাকার ব্যাগ নিতে প্রথমে আব্দুল শহীদের মুখ বেঁধে ফেলে রুবিনার সাথে অশ্লীল আচরণ করে বলে জানান অভিযোগকারীরা। এদিকে এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্তে নেমেছে নীলামবাজার পুলিশ বলে জানা গেছে। গাড়ি থাকিলাম আইয়া আমার পয়সাটা লুটফুট করিয়া লইয়া আর তাইরে টানা চাচারে করিয়া তাইরে কারা ফুটাচার করিয়া লইয়া গেছে। টাকা কত আসলো? টাকা 50,000। 50,000 টাকা আপনার টাকা নিছে। আরো 4 জন মানুষ আসলা গাড়ির লগে, গাড়ির খোরা বুয়ার তারা সাধারণত খোরা বুয়ার আর তারা আমার আগবেড়ি আর টাকাটা গাড়ির লম্বা নম্বর আমি দেখছি না, কারণ লম্বার খোলা আছে। এই ঘটনাটা কোন জায়গা হয়েছে? এই ঘটনা এই যে সোনাসা, সোনাসার মোকামর অন কালাফুল কইন কালাফুলের ব্রিজর পুরা বাজু। রাত্রে অনুমানিক কটার সময়? রাত্রে অনুমানিক 11টা। আমি পেচ্ছাপ করাত গেছি, পেচ্ছাপ করাত যাবার পরে সমাজ যত এগিয়ে যাচ্ছে ততই বইছে পরিবর্তনের হাওয়া। বর্তমান যুগ যেন প্রতিযোগিতার, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন অতি দক্ষতার। আজকাল বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের লক্ষ্যে পৌঁছতে পারছেন না পারদর্শী না থাকায়। জ্ঞানের বহর অনেকেরই থাকে কিন্তু কর্মসংস্থানে পারদর্শিতার অভাব থাকে। তাই বেকার যুবক যুবতীদের সঠিক দিশায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের সুদক্ষ করে তুলতে স্কিল ডেভেলপমেন্ট মিশনের উদ্যোগে করিমগঞ্জে আয়োজন হয় এক কর্মশালা। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কর্মশালার সূচনায় উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন করিমগঞ্জ জেলা শাসক মৃদুল যাদব, জেলা পরিষদের সিইও অমনেন্দু রায় প্রমুখ। স্বাগত ভাষণ দেন মিশনের পক্ষে এধিরাজ সিংহ। अलग अलग तरह की ट्रेनिंग होती है, इसमें RPL बोलते हैं कि रिकॉग्नाइज्ड ऑफ प्रायर लर्निंग। अगर आपने पहले कोई ऑलरेडी हुनर है और उसका आपके पास सर्टिफिकेट नहीं है या कोई एक्सपीरियंस नहीं है, मतलब आपके पास कोई लिखा हुआ प्रूफ नहीं है, तो अप्लाई कर सकते हैं। इसके तहत क्या होता है कि सरकार आपको जितने दिन का ट्रेनिंग होता है आपको उसका भरपाया पैसा भी देती है, आपके लिए आने जाने का अरेंजमेंट भी करती है, खाने पीने का अरेंजमेंट भी करती है, सब करती है, आपको सर्टिफिकेट भी देती है, और ये सब मुफ्त में होता है। ऐसे ही बहुत अलग अलग तरह के ट्रेनिंग प्रोग्राम सरकार के द्वारा चलाए जा रहे हैं। ये ब्लू कॉलर जॉब, व्हाइट कॉलर जॉब दोनों तरह के सरकार के द्वारा चलाए जा रहे हैं। जैसे कि मैंने बताया कि पंप ऑपरेटर, फिटर, वेल्डर और टेक्नीशियन, मोबाइल रिपेयर पर्सन और भी जितने तरह के स्किल हम सोच सकते हैं सरकार हमारा चला रहा है। विभिन्न विभिन्न डिपार्टमेंट के द्वारा PHE हो, DICC हो, लेबर डिपार्टमेंट हो, इसकी जानकारी आप लोग नोडल ऑफिसर से ले सकते हैं और हमारा जो डिस्ट्रिक्ट प्रोग्राम कोऑर्डिनेटर है उनसे ले सकते हैं। বয়স কম, তাই খানিকটা ভুল করে নিতে পারে, কিন্তু সাঁতার দিয়ে ভারতের সীমা দিয়ে বাংলাদেশে পারি এমন দুষ্কার্য কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ছেলের এমন কর্মে অনুশোচনা করে যাচ্ছেন পরিবারবর্গ। ছেলেকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে করিমগঞ্জ পুলিশ সুপারের কাছে বিনীত আবেদন জানান তারা। সাংবাদিকদের জানান ছেলের নাম অভিজিৎ দাস, ডেকোরেটরের কাজ করে সে। এক সময় রাঙামাটি থেকে করিমগঞ্জে চলে আসে, রাতের দিকে ঘরে না ফেরায় তারা অতিশয় চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু তাদের চিন্তার মধ্যে ফেলে ছেলেটি করিমগঞ্জ সরিষা সীমান্ত দিয়ে সাঁতরে যে বাংলাদেশে পাড়ি দিয়েছে তা তাদের ভাবনার বাইরে ছিল। মঙ্গলবার পাথারগাঁদের বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতিনিধির সঙ্গে করিমগঞ্জ পুলিশ সুপারের কাছে আসেন তারা। ছেলেটিকে ফিরিয়ে আনার পুলিশ সুপারের দ্বারস্থ হন তারা। তারা আজকে ওনার নাম হলো নিশিন্দু দাস, ওনার ছেলে অভিজিৎ দাস, ওদের বাড়ি রাঙ্গামাটিতে। আজকে পাথারকান্দির মাননীয় বিধায়কের বাড়িতে অফিসে এসেছিলেন যে ওনার ছেলে নাকি 2-3 দিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, ইন্ডিয়া থেকে একটা ছেলে ওই সরিষা সাইড দিকে বাংলাদেশ চলে যায়। তো ওনারা বলছেন যে ভিজুয়ালটা দেখেছেন, ফটো আর লোকালিটি, এখানে কিছু রাঙ্গামাটি ওই সাইডের গাড়িগুলো এই সাইডে আসে, তো ওরা দেখে বলছেন ওনা ওই ছেলেটা যেটা ক্রস হয়েছে বাংলাদেশের দিকে ওরা আপনার ওনারই ছেলে। তো অ্যাকর্ডিংলি আজকে
মা আর বাবা এসেছেন। আমি এসপি মহোদয়কে ফোন করেছিলাম, তো উনি একটু বাইরে আছেন, বললেন আধ ঘন্টার মধ্যে আসবেন। তো ওদেরকে নিয়ে এসেছিলাম ওই বিষয়টা, যে যেহেতু বাংলাদেশ আমাদের মানে মিত্র রাষ্ট্র, তো আমরা যদি একটা আবেদন জানাই এরকম কোনো ছেলে পাওয়া যায়, তো কাইন্ডলি ভারত সরকারের কাছে পুশব্যাক করিয়ে যেতে মা বাবা ছেলেকে পেয়ে যায়। আর একটা বিষয় আছে, ছেলেটা বুবা কথাও বলতে পারে না, কথাও বলতে পারে না ছেলেটা। তো ওই এখানে নিশ্চয় বাংলাদেশ গেলে কোনো রকম কিছু বলতেও পারবে না, ওকে সাজা পেতে হবে। তাই আমরা একটা থ্রো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা যেটা অফিসিয়াল থাকে, আমরা একটা কিছু করার একটা চেষ্টা করব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সত্যর সাইবাবার ৯৬তম আবির্ভাব তিথি শিলচরেও পালিত, রয়েছে তিন দিন ব্যাপী ভিন্ন কর্মসূচি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক বাংলাদেশি ভাই বোন, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।